মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই, আর এর মূল কারণ হচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসন। এর মধ্যেই 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের চালানো হামলায় ইরানের 2 জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হওয়ার মধ্য দিয়ে এই পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে। ইরান ও ইসরায়েলের এই সরাসরি সংঘাতের শুরুটা হয় 1 এপ্রিল। সেদিন দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের চালানো হামলার প্রতিশোধ নেওয়ার শপথ করে ইরান। এ হামলা পাল্টা হামলা মূলত দুদেশের পুরনো বিরোধের সর্বশেষ পর্ব। ইরান ইসরায়েল এখন পরস্পরের শত্রুদেশ হলেও অতীতে কিন্তু পরিস্থিতি এমনটা ছিল না। জানলে হয়তো অনেকেই অবাক হবেন, একসময় এই ইরান এবং ইসরায়েল ছিল একে অপরের বন্ধু। এমনকি 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। ইসরায়েলকে দেশটি এর স্বীকৃতি দেয় 1950 সালে। ক্রমে এই দুই দেশের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠিত হয়, তখন এতে সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক ধরে রাখার মনোযোগী হয় মূলত মার্কিন সমর্থন নিশ্চিত করার জন্য। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েল এবং ইরানের মধ্যে শত্রুতা শুরু হয় কবে থেকে? ইসরায়েল ও ইরানের মধ্যকার সম্পর্ক 1979 সাল পর্যন্ত বেশ সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু এই সম্পর্ক খারাপ হয় যখন আয়াতুল্লাহ ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানের ক্ষমতা দখল করে। এমনকি শুরুর দিকে ফিলিস্তিনকে বিভক্ত করে 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের তৈরির বিরোধিতা করলেও মিশরের পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশও ছিল ইরান। সেই হিসেবে ইরান ছিল পাহলভি রাজবংশের শাহদের দ্বারা শাসিত এবং রাজতন্ত্র ও মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। এই কারণে আরব প্রতিবেশীদের দ্বারা নতুন ইহুদি রাষ্ট্রের প্রত্যাখ্যানকে প্রতিহত করার উপায় হিসেবে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ও প্রথম সরকার প্রধান ডেভিড বেনগুরিয়ন ইরানের সঙ্গে বন্ধুত্বের আগ্রহ প্রকাশ করেন এবং তা অর্জনও করেন। কিন্তু 1979 সালে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ ছিল দুই দেশের দ্বন্দ্বের আরও একটি কারণ। পশ্চিমা গোয়েন্দা সূত্রপথে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহীদের বিরুদ্ধে সে সময় অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ পাঠায় ইরান। এতে ইসরায়েলে বিপদের ঘণ্টা বাজে, কেননা তারা বিশ্বাস করে লেবাননে হিজবুল্লাহকে সরঞ্জাম এবং অস্ত্র পাঠানোর জন্য ইরানিদের অন্যতম প্রধান পথ হল প্রতিবেশী সিরিয়া। এরপর 1 এপ্রিল দামেস্কে কনসুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সবশেষ ইরানে ইসরায়েলের হামলা দুদেশের বৈরী সম্পর্ক দীর্ঘমেয়াদী প্রকাশ্য সংঘাতে রূপ নিতে যাচ্ছে কিনা সে প্রশ্ন এখন উঠে এসেছে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।